সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাব্বি হাসান, আজকে পল্লী এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমেরিকান রেড পালমার আমের গাছ এবং আমের চারা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা একটা আমেরিকান রেড পালমার আমের মাতৃগাছ, যে গাছে ফলে ফলে পরিপূর্ণ, অনেকগুলো ফল আছে একটা গাছে। যদিও এটা আমাদের মাতৃগাছ, এখান থেকে ছায়ান কেটে কলম করা হয় এবং ছায়ান কাটলে সেখানে ফলন কম হওয়া স্বাভাবিক। তারপরেও দেখেন গাছে কতগুলো ফল ধরছে, প্রতিটা আমের কালার লাল টকটকে, লাল হওয়ার কারণে একে রেড ম্যাঙ্গো বলা হয়। আমেরিকান রেড পালমার আম, এটা আমেরিকা উদ্ভাবিত জাত হওয়ার কারণে এর নাম হয়েছে আমেরিকান রেড পালমার। আমাদের বাংলাদেশে অন্য সকল জাতের মতো এই জাতটাও ব্যাপকভাবে বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, পাশাপাশি চাষ হচ্ছে ছাদ বাগানের ড্রামে, বাড়ির আঙ্গিনায়। এখন আমরা দেখব একটা গাছ, এটা দেখতে পাচ্ছেন ফল সহ আমের চারা, চারাতে অনেকগুলো ফল আছে। একটা গাছে প্রায় 10-15টা করে ফল আছে। চারাগুলোর উচ্চতা 6 থেকে 8 ফিট পর্যন্ত। প্রত্যেকটা চারা অত্যন্ত ঝোপালো, অনেকগুলো ডালপালা সহকারে প্রত্যেকটা চারা আছে, 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি টবের ভিতরে। আমাদের কাছে অনেক সময় আপনারা আম সহ আমের চারা জন্য নক করে থাকেন, সবসময় কিন্তু আম সহ আমের চারা থাকে না। এখন যেহেতু আম সহ আমের চারা আছে প্রত্যেকটা জাত, স্পেশালি আমেরিকান রেড পালমার, এই জন্য কিন্তু এখন চাইলে আমাদের থেকে ফল সহ আমের চারা নিতে পারেন। তাছাড়া ফল ছাড়া আমের চারাও রয়েছে। বর্তমানে যেহেতু আম সহ চারা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা চাইলে একটা চারা সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, দেখা হবে সামনে একটা ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।